হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গুড। প্রতিদিনের মতো আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, তাই না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। বাজিকা পাখি সবারই পছন্দের একটি পাখি। বাজিকা পাখি তো আমরা বাজার থেকে বা শপ থেকে পাখি সব থেকে কিনে নিয়ে আসি, কিন্তু এনে তাকে কীভাবে ট্রেন করবো তা আমরা কম বেশি সবাই জানি না। তাই আজকে ভিডিওটি যারা নতুন বাজিকা পাখি কিনেছে বা বাজিকা পাখি কেনার প্ল্যান করছে তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে আমি খাঁচার বাইরে আঙুল দিয়ে নাড়াচাড়া করছি, এভাবে আমি পাখিকে ট্রেন করার চেষ্টা করছি। আমি প্রথমে সে আমার আঙুল নাড়াতে রেসপন্স না করলে ওপর আস্তে আস্তে সে নাড়াচাড়া শুরু করলো। সে কিন্তু ভয় পাচ্ছে না, এখন কিন্তু সে নিজে নিজে আমার আঙুলের সাথে রেসপন্স করতেছে। এভাবে পাখিকে ট্রেন করতে হবে। একটা জিনিস পাখি ট্রেন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, পাখিকে ভয় দেখানো যাবে না। পাখি যাতে আপনার কোনো বিহেভিয়ারে ভয় না পায়, যদি সে ভয় পায় তাহলে আপনি এই কাজটা করা বন্ধ করুন। এভাবে আস্তে আস্তে পাখির সামনে বেশি বেশি করে বসে থাকবেন। পাখি যত আপনাকে চোখের সামনে দেখবে তত তার আপনার প্রতি ইন্টারেস্ট জাগবে, তত সে মানবে। তারপর হচ্ছে পাখি যখন আপনার পোষ মানতে শুরু করবে, যখন সে আপনার সাথে রেসপন্স করবে, ভয় পাবে না, তখন থেকেই তার ট্রেনিংয়ে একটা ধাপ শেষ হলো। পরবর্তী ধাপ আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তারপর আমি চলে গেলাম আমার তাতানের কাছে। তাতানের কাছে গিয়ে দেখি সে যে কী দুষ্টামি করতেছে বলার বাহিরে। তার দুষ্টামি দেখা আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে ও কেমন করতেছে। বারবার ওকে যত খেলনা কিনে দেয় না সেটা দেয়া না, তার হচ্ছে যে এই যে দড়ি এই সুতা এগুলা নিয়ে টানাটানি করতে ওর ভালো লাগে। সে দেখলে তার দুষ্টামি যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। আর হচ্ছে আমরা বাসা চেঞ্জ করার কারণে ফার্নিচারগুলো একটু এলোমেলো, প্লিজ এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাসা গুছানোর পরে বাসার ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।